সকাল 8টায় মৌসুম ভবনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে সেই ছবি আমি একটু দেখাবো যে ঘূর্ণিঝড় অশনি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এইখানে অবস্থান করছে এবং সেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে বেশ কিছুটা এখনো দূরে রয়েছে কতটা দূরে আপনারা দেখতেই পাচ্ছেন 550 কিলোমিটার দূরে রয়েছে এবং পুরী থেকে 680 কিলোমিটার দূরে রয়েছে ছবিটাতে স্পষ্ট এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল রাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় কিন্তু একেবারে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে আরো এগিয়ে যাবে এবং সবথেকে বড় কথা হচ্ছে এর গতিবেগ কিন্তু ক্রমশ বাড়ছে আজ গতকাল রাত 2:30 নাগাদ যে আপডেট পাওয়া গিয়েছিল তাতে 21 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এখন কিন্তু সেটা 25 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে গেছে আমি আরো একবার দেখিয়ে দেব এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি এবং বিশাখাপত্তনম এখানে হচ্ছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 550 কিলোমিটার এবং পুরী থেকে এখানে পুরীর এক্স্যাক্ট লোকেশনটা দেওয়া নেই কিন্তু এরকম জায়গায় পুরী থেকে সেটা কিন্তু 680 কিলোমিটার দূরে রয়েছে সুতরাং এরকম ভাবে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এই অশনি কুসুমিতা একেবারে বৃষ্টি অর্থাৎ অশনি কিন্তু এখনো বিশাখাপত্তনম থেকে বেশ কিছুটা দূরে রয়েছে 550 কিলোমিটার এবং পুরী থেকে 680 কিলোমিটার দূরে রয়েছে তবে গতিবেগ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে কেমন থাকবে আমাদের আবহাওয়া সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দেখো এই গতিবেগটাই খুব গুরুত্বপূর্ণ কারণ এই যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ধাপে ধাপে বাড়বে হ্যাঁ অবশ্যই যেরকম আমরা বৃষ্টি বলছিল যে একটা সময় 14 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে গতকাল রাত্রিরে 21 কিলোমিটার এবং আজকে ভোরবেলার যে উপগ্রহ চিত্র তাতে বলা হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা এগোচ্ছে এই মুহূর্তে আমরা কলকাতায় রয়েছি কলকাতায় বৃষ্টি চলছে আমরা সেই ছবিটা একটু দেখিয়ে নেব কলকাতার এই যে বৃষ্টি চলছে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এটাও কিন্তু অশনির কিছুটা পরোক্ষ প্রভাব বটে কারণ অশনির যে সিস্টেমটা তৈরি হয়েছে তার জেরে মেঘপুঞ্জ তৈরি হয়েছে সেই মেঘপুঞ্জ ছিটকে এসে তার থেকেই যেটুকু বৃষ্টি এখন চলছে এবং মোটামুটি প্রায় ঘন্টা দেড়েক হতে চললো কলকাতার বৃষ্টি চলছে বিভিন্ন অংশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি চলছে এমনকি হুগলি পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তবে অশনির যে মূল যে প্রভাবটা এখানে পড়বে সেটা কিন্তু এই বৃষ্টিতেই আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দোতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি চলবে এবং অবশ্যই উপকূলবর্তী জেলাগুলো তার মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এমনকি উত্তর চব্বিশ পরগনাও রয়েছে এই তিনটি জেলাতে 11 এবং 12 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অশনির থেকে যে ঘূর্ণিঝড় তার খুব একটা আশঙ্কা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা দেখছেন না এমনকি এই ঘূর্ণিঝড়ে কোনো নির্দিষ্ট ল্যান্ডফল নাও থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে এই যে উত্তর পশ্চিমমুখী যে যাত্রা এই মুহূর্তে অশনির